দাদা। আপনার যিদরে নারায়ণ করিলে ঠিক সেইদরে মোর তপস্যা সন্তুষ্ট হয়ে নারায়ণে মোকে নাক রক্ষা প্রদান করে দাদা। এটা আর চিন্তা না, আমি গোটাই জীবন
জানৰ বাছা চন্দ্ৰ আই এই মায়াময় সংসাৰত শ্ৰী হৰি চৰণ সেৱা কৰাই আমাৰ প্ৰধান কৰ্তব্য আই বাছা শ্ৰী হৰিনো ক'ত থাকে বাছা আই তেওঁ নিৰ্বিচাৰ নিৰাময় অনাদি অনন্ত এই বিশ্ব ব্ৰহ্মাণ্ডৰ চাৰিমুঠি জীৱৰ প্ৰত্যেকৰে অন্তৰত তেওঁ বিৰাজমান হৈ থাকে বাছা আই এই চাৰিমুঠি জীৱৰ ভিতৰত কাক শ্ৰেষ্ঠ বুলি কোৱা হয় বাছা আই এই বিশ্ব ব্ৰহ্মাণ্ডৰ চাৰিমুঠি জীৱৰ ভিতৰত মানৱেই হৈছে সকলোতকৈ শ্ৰেষ্ঠ কিন্তু বাছা আই এই জীৱ শ্ৰেষ্ঠ মানৱে লোক মোক কাম ক্ৰোধৰ বশীভূত হৈ কোনো কোনো সময়ত অতি নিজ কৰ্ম কৰিবলৈও কুণ্ঠাবোধ নকৰে তেন্তে কোৱাচোন আই কি কৰিলে মায়ামোৰ ত্যাগ কৰি ভগৱানৰ কৰুণা লাভ কৰিব পাৰি বাছা চন্দ্ৰ আই সত ৰজ আৰু তম গুণেৰে নিৰ্গুণ ভক্তিৰেহে ভগৱানৰ কৰুণা লাভ কৰিব পাৰি তেন্তে ব'লা আই পিতাৰ মংগলৰ কাৰণে ৰাজ্যৰ মংগলৰ কাৰণে ভগৱানৰ যি চৰণত প্ৰাৰ্থনা কৰোঁগৈ কৰিব খুজিছো কিন্তু
তুলসী লই দেবতার পূজা নাপাতো। মোর পূজার সামগ্রী হিসাবে কুতাই লইছো সাধু ভক্ত বৈষ্ণ আর সেই সকল এজন এজন করি অতীতে মই প্রীতি আহিল আর আজিও আজিও করেন তাকে যদি মোর সাধনের বাবে আজি করি সমস্ত দেবতা কর বলি খাব লাগে মোর সাধনের বাবে যদি প্রয়োজন হয় ব্রহ্মা শিব রক্ত দিক নিশ্চয় করিম আলো জয় আজির যজ্ঞর আয়োজন হলে যজ্ঞর কারণে এমনজন ব্রহ্মর কেউ দেবর সেনা হয়েছে আজি বলি তরুয়াল এনেভাবে চেষ্টা করিব প্রয়োজন হলে মই মোরে ক্ষীর কাটি ভক্তির আহুতি দিব পারো কিয় ভাবিব লাগে দলপ্রাণ নিজৰ ক্ষিৰচ্ছেদ কৰাৰ পাছত কাৰ সফলতাৰ কাৰণে যজ্ঞ কৰিব দলপ্রাণ কালো জয় মোৰ মহিমাৰ কথা তুমি এতিয়াও নুবুজিলা শুনা মোৰেই মোৰেই তিনিটা শিল সি কোনো জোতা কাটি পেলালো মোর মৃত্যু গতিকে বল আমি রক্ত যজ্ঞর আয়োজন করবই জনপ্রাণ বল সেনাপতি
আমার বিচার মতে এই দিগ্বিজয়ের উদ্দেশ্য পৃথিবীর অশান্তি দূর করিবার কারণে নির্ধারিত হয়েছে। আমি হয়তো সময় অতীত রাষ্ট্রক সহায় করব লাগবে। সেনাপতি মহারাজ আর পুত্রদ্বয়, আমার রাজ্যর অশান্তির কারণ বিচারি পাইছো। বিচারি পাইছো সব মহারাজ, কোনে আমার রাজ্যত অশান্তির সৃষ্টি করেছে? শান্তির প্রতিষ্ঠা করু এইবোৰৰ কোনো প্ৰয়োজন নাই। এই অশান্তি দূৰ কৰিবৰ কাৰণে মাত্ৰ মোৰ এটা আদেশ প্ৰয়োজন। সেই আদেশৰ কাৰণে আৰু সময় অপচয় কৰিব নালাগে। সময়ৰ অপচয় প্ৰতিপক্ষৰ বল বৃদ্ধি কৰিব পাৰে মহাৰাজ। তেন্তে আমার রাজ্যর অশান্তির কারণ মোর দ্বিতীয় ভাইজ্য প্রভাবতী আর তাই লোকংখক পুত্র সঙ্গবিন্দু।